জীবনের বহু সংগ্রামের পর আল্লাহ তাআলার নির্দেশে হযরত মুসা আলাইহিসসালাম ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে শেষ করে ফেললেন এবং অসহায় বনি ইসরায়েল জাতিকে নিয়ে বসবাস করতে লাগলেন লোহিত সাগরের ওপারে এক নতুন ঠিকানায়। এর মধ্যে ঘটে যায় বিভিন্ন ঘটনা এবং বয়ে যায় সময়ের পর সময়। ইতিমধ্যে তিনি আল্লাহ তাআলা দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন। এবার বিশ্রামের পালা। তাছাড়া মুসা আলাইহিসসালামের বয়সও হয়েছে অনেক, তখন তিনি নিজ দায়িত্বে হযরত ইউসা আলাইহিসসালামের ওপর অর্পণ করে নিজে কিছুটা বিশ্রাম গ্রহণ করলেন। শরীরের শক্তি এবার প্রায় শেষ হয়ে আসছে, বয়স বাড়লে এমনই মনে হয়। মনে মনে ভাবছেন অতীতের বহু কথা। এমন সময় হঠাৎ করেই মালাকুল মত বা আজরাইল ফেরেস্তা এসে সালাম দিলেন। হযরত মুসা আলাইহিসসালাম তখন আজরাইল ফেরেস্তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন? আজরাইল আলাইহিসসালাম বললেন, জি হ্যাঁ, আল্লাহ তাআলার প্রবর্তিত স্বাভাবিক নিয়ম অনুসারে আপনার জানটা কবজ করার সময় এসে গেছে। হযরত মুসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জানটা মুখ থেকে বের করে নেবেন? অথচ আমি এ মুখ দিয়ে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছি। তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, তাহলে চোখ দিয়ে বের করে নেব। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, এ চক্ষু দ্বারা আমি আল্লাহর নূর দর্শন করেছি। আজরাইল আলাইহিসসালাম বললেন, তবে নাক দিয়ে নেব। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহর দিদারের মুহূর্তে সে পরিবেশের বেহেস্তি সুঘ্রাণ আমি নাক দ্বারা নিয়েছি। হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি অত কথার জবাব দিতে আসিনি, সময় শেষ, অতএব আমার যেভাবে ইচ্ছা সেভাবে আমি জান কবজ করে নেব। হযরত মুসা আলাইহিসসালাম আজরাইলের কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং বেয়াদব বলে তার গালে সজোরে একটি থাপ্পড় বসিয়ে দিলেন, ফলে আজরাইলের চক্ষু দুটি বের হয়ে গেল। আজরাইল এ অবস্থায় সোজাসুজি আল্লাহর দরবারে চলে গেলেন এবং আল্লাহর নিকট তিনি সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ তখন আজরাইলের চক্ষু ঠিক করে দিয়ে বললেন, আমার নবীদের মধ্যে মুসার ন্যায় এত গরম মেজাজ ও জালালি তরবিয়তের নবী আর দ্বিতীয় কেউ নেই, অতএব তার জান কবজের বিষয় আমি দেখব, তোমার আর তার কাছে যেতে হবে না। কয়েকদিন পরে আল্লাহ তাআলা ওহী মারফত হযরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, যদি তুমি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ বছর হায়াতের আরজু করো, তবে আমি তোমার জন্য তা পূরণ করে দেব। তুমি কত বছর পৃথিবীতে বসবাস করো, তুমি তত বছর পৃথিবীতে বসবাস করতে পারবে। হযরত মুসা আলাইহিসসালাম এ কথা শুনে ভাবলেন, তারপরে তো অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, আর এ দীর্ঘ বছরগুলো পৃথিবীতে কষ্ট ক্লেশ করেই কাটাতে হবে, যেমনটি ইতিপূর্বে কাটাতে হয়েছে। অতএব সবচাইতে নিরাপদ স্থান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ, এটি অনেক উত্তম। তাই তিনি বললেন, আল্লাহ, আমার নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই, আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তোমার নৈকট্য আমার কামনা। তবে হে প্রভু, আমাকে পৃথিবী থেকে বিদায় গ্রহণের পূর্বে আর একবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও, আমার এ শেষ আবেদনটুকু তুমি কবুল করো। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামের আবেদন মঞ্জুর করে তাকে তুর পাহাড়ের যাত্রার নির্দেশ দিলেন। হযরত মুসা আলাইহিসসালাম কাল বিলম্ব না করে সোজা তুর পাহাড়ে গিয়ে পৌঁছালেন। সেখানে আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দর্শন করলেন এবং তার সাথে কথোপকথন করলেন। সর্বশেষে হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে আর্জ করে বললেন, হে মহান প্রভু, আপনি আমার অবাধ্য কওমের প্রতি আর কোনো গজব নাজিল না করে তাদেরকে রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজিদানের ব্যবস্থা করুন, তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামের আবেদনের প্রেক্ষিতে বললেন, আমি আল্লাহ, ইমানদার, নাফারমান, কাফের ও জীব জানোয়ারের প্রতিপালক ও রিজিক দাতা, আমি কাউকে উপবাস রাখি না, যে যেখানে আছে আমি তার রিজিক সেখানেই পৌঁছে দিই। এই কথার পরে আল্লাহ তাআলা তখন হযরত মুসা আলাইহিসসালামকে পাহাড়ের উপর তার লাঠি দ্বারা আঘাত করতে বললেন। হযরত মুসা আলাইহিসসালাম পাহাড়ের উপর আঘাত করলেন, তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল। নদীর উপর লাঠি দ্বারা পুনরায় আঘাত করতে বললেন। তিনি আঘাত করার পর দেখলেন একখানা পাথর নদীর পানির উপর দিয়ে ভেসে আসছে। আল্লাহ তাআলা
পাথরের উপর লাঠি দ্বারা আঘাত করতে বললেন। তিনি আঘাত করলেন, তখন দেখা গেল পাথরের মধ্য থেকে একটি ফড়িং বের হয়েছে আর মুখে এক টুকরা কাঁচা ঘাস। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিসসালাম সেখানে সেজদায় পতিত হলেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে সালাম প্রদান করে বিদায় দেওয়া হলো। হযরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড় থেকে নেমে একটু অগ্রসর হয়ে দেখলেন সাতজন লোক একটি কবর খুঁড়ছে। তখন নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, ভাইরা আমার, তোমরা এ নির্জন এলাকায় কার কবর খুঁড়ছ? তারা বললেন, আপনার ন্যায় একজন মহৎ ব্যক্তির কবর খুঁড়ছি, আপনিও আমাদের সাথে এ সওয়াবের কাজে শরিক হতে পারেন। তখন হযরত মুসা আলাইহিসসালাম তাদের সাথে কিছু কবর খোঁড়ার কাজ করলেন। অতঃপর তারা একজনকে বললেন, হে নবী, যার জন্য আমরা এ কবর খুঁড়ছি সে দৈর্ঘ্যে ও প্রস্থে আপনার ন্যায়, অতএব আপনি একবার কবরটি মাপার জন্য নিজে ওখানে শুয়ে একটু পরীক্ষা করে দেখুন। হযরত মুসা আলাইহিসসালাম তাদের কথায় কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন, হে খোদা, কত নিঝুম এই জায়গাটি, তুমি আমার জন্য এই জায়গাটি কবুল করো। হযরত মুসা আলাইহিসসালামের আবেদনের সাথে সাথে একজন ফেরেশতা এসে তাকে একটি আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে যখন তিনি আপেলটি খেতে আরম্ভ করলেন তখন তার জান কবজ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন উপস্থিত ফেরেশতারা হযরত মুসা আলাইহিসসালামকে উঠিয়ে ওযু গোসল করালেন, জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় সে কবরে দাফন করলেন। কোনো মানুষ জানতে পারল না হযরত মুসা আলাইহিসসালামের দাফন কোথায় হয়েছে। বনি ইসরাইলেরা হন্যে হয়ে তার কবরের অস্তিত্ব অনুসন্ধান করে বিফল হয়েছে। মানুষ্য জাতির জন্য তার কবরের অস্তিত্ব আজও অজানা রয়ে গেছে। তিনি পৃথিবীতে আনুমানিক 150 বছর বেঁচে থেকে আল্লাহর সান্নিধ্য লাভ করেন।